আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, বাকিটা তোমরা সবাই হোমওয়ার্কে করবে। হোমওয়ার্ক করে করে শুকিয়ে গেলাম। কি বাজে কথা বলছো জামা, কিছু বলার হলে আমাকে বলো। বলতে চাই টিচার, আপনি আমাদের একদম সামান্য হোমওয়ার্ক দেন, আপনার তো অনেক হোমওয়ার্ক দেওয়া উচিত। কে বললে? আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে, তুমি ঠিক আছো তো? আমার কিচ্ছু হয়নি, আমি খুব খুশি। আজ হবে হোমওয়ার্ক পার্টি। আজ আমরা করব হোমওয়ার্ক পার্টি। হেকি বাবা, আজ আমার সব বন্ধুরা বাড়িতে আসছে হোমওয়ার্ক করার জন্য। ও, আমার সোনা লেখা পড়ার ব্যাপারে কত সিরিয়াস, বন্ধুদের সাথে পার্টি করার জন্য নয়, তাদের সাথে পড়াশোনা করার জন্য বাড়িতে ডেকেছে। আমার ছেলে কত বাধ্য, তাই না কাকা? হ্যাঁ জামা বাবা, সত্যিই ভালো। আজ আমি একদম ঠিক করে নিয়েছি, সামায়োকে দেখিয়ে দেব কাকিনোর থেকে বেশি স্মার্ট আমি। ও, এই ব্যাপারে তো আমি তোমাকে ফুল সাপোর্ট দেব। তবে সবাই একসাথে পড়তে বসেছে, মজা লাগছে। একা একা পড়াশোনা করতে খুবই বোর লাগে আমার। আচ্ছা দেখি তো তুমি কি লিখছো, আমি একটু কপি করবো। আমার লেখাটা কপি কেন করছো? আর এটা বলো চামা, আজ তোমার বাবার হঠাৎ কি হয়েছে, উনি এত বিরক্ত কেন করছেন? মনোবল বাড়াতেই আমি এখানে এসেছি, তোমাকে জিততেই হবে বাকিদেরকে হারিয়ে। তোমার জন্য নতুন খেলনা আর চকলেট এনে রেখেছি, তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ করো। চামা প্লিজ থামা এসব, এত চেঁচামেচি হলে আমরা হোমওয়ার্ক করব কি করে? হ্যাঁ তোমরা ঠিক বলেছো। আমার প্রিয় বাবা, তোমার ভুতুরে ধন্যবাদ। কিন্তু কি বলতো, এত চিৎকারে পড়াশোনা করতে পারছি না, মন অন্যদিকে যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। ও, এটা তো আমি ভাবিনি, ভুল হয়ে গেছে, এইবার কোনো আওয়াজ না করে মনোবল বাড়াবো। ওরে ওরে আঙ্কেল, প্লিজ বন্ধ করবেন এসব, আর আমাদের ঠোঁট একদম নড়বে না। চলো আবার হোমওয়ার্ক করতে লেগে পড়ি। হ্যাঁ একদম মন দিয়ে। হোমওয়ার্ক করবার জন্য শক্তি চাই, তাই খাবার নিয়ে এসো। খাবারের সাথে কফি চা সব কিছু নিয়ে আসবে, যদি ঘুম আসে তবে চা কফি খেতে পারবো, সঙ্গে গেমও এনো। সবাই মিলে হোমওয়ার্ক করতে কি মজা, একা হোমওয়ার্ক করতে গেলে বোর হয়ে যাব। আমাদের সব সময় এভাবেই হোমওয়ার্ক করা উচিত, তাই না? এটাকে একসাথে মিলে হোমওয়ার্ক করা বলে না, এটাকে বলে সবাই মিলে পার্টি করা। আচ্ছা এটাকে হোমওয়ার্ক পার্টি বললে কেমন হয়? সামায়ও আমার কথা শুনে রেগে যাচ্ছে। তোমরা আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? চুপচাপ বসে নিজের হোমওয়ার্ক করো, এখানে কোনো পার্টি হচ্ছে না। আচ্ছা এটাকে সলভ কি করে করব? এটাকে আগের মেথড দিয়ে সলভ করতে হবে। এটা কি হচ্ছে, তোমরা দুজনে মিলে কি করছো? দুজনে মিলে আমার নিন্দে করছো না তো? আমরা এখানে আড্ডা দিতে বসিনি, বুঝেছো তোমরা? আমরা কথা বলছিলাম না। আমি আমার অঙ্কগুলো বোঝার চেষ্টা করছিলাম। আমি তোমার মতো ছেলেকে ভালো করে চিনি, পড়াশোনার নাম করে আমার নিন্দে করছো সামায়ের কাছে, আবার নাটকও করছো। হ্যাঁ এরকম কিন্তু কিছুই না। সামায়ও চেন, তুমি এই কোয়েশ্চেনটা সলভ করতে আমায় সাহায্য করবে? করব। ইরেজার কিভাবে ব্যবহার করে সামায়ো? পেন্সিলটা কিভাবে ধরে বলো না। শামা অযথা সময় নষ্ট করলে মারবো তোমাকে। শান্ত পরিবেশ কেন?
আমরা পাঁচজন আছি, তাও এখানে শান্ত পরিবেশ, তাই না? কেউ আছে এই ঘরে? বন্ধুরা দেখো, আমায় দেখো, আমাকে বাবার মতো লাগছে, তাই না? আর এখন আমি হয়ে গেলাম রোবট। আমি জানি আমরা সবাই একসঙ্গে পড়াশোনা করব বলে বসেছি, কিন্তু আমরা একটু এনজয় তো করতে পারি। অনেক হয়েছে একসাথে পড়ার নাটক, পড়াশোনা নামে এখানে যত আজে বাজে কাজ হচ্ছে, তাই আমি চললাম বাড়ি পড়তে। হিকি, যেও না, দাঁড়াও। সামায়ো, সামায়ো, তুমি রেগে যদি চলে যাও আমি স্যাড হয়ে যাব। সত্যি বলছি, বাচ্চা ভেবে ক্ষমা করে দাও। আমি সামায়োকে দেখিয়ে দেব আমার পকেট মানি পুরো 15,000 টাকা। সব টাকা খরচ করে হোমওয়ার্ক পার্টিতে আমি জিতব। আমি পড়াশোনা করব, হোমওয়ার্ক আমি তোমায় ছাড়ব না। আমাকে আমার হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে।
একসঙ্গে পড়তে খুবই মজা লাগছে।